হ্যালো অ্যান্ড সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো লাস্ট ফ্রাইডেতে আমার চোখে একটা ভীষণই বিরক্তিকর একটা ব্যাপার চোখে পড়ে, তো আমি সেটা নিয়ে আজকে একটু কথা বলতে আসলাম। তো অনেক দিন হয়ে গেল, লাস্ট শুক্রবার। তো যাই হোক, আমি বলছি ব্যাপারটা কী। লাস্ট শুক্রবার দিন আমি আমার বাড়ি থেকে বের হই NGP যাওয়ার জন্য। তো আমি স্কুটিতে ছিলাম, তো আমি বেসিক্যালি NGP যাওয়ার আগে, যেহেতু আমার বাড়ি যাব, তো সেই কারণে আমি শক্তিগড়ের ওই দিকটা দিয়ে যাতায়াত করি, আর বেশিরভাগ সময় আমি ওই দিক দিয়ে যাতায়াত করি। তো শক্তিগড়ের ওই দিকে কোনো একটা জায়গাতে, ঠিক আমি যখন পাস করছি, মানে আমি যখন স্কুটিতে আমি সামনের দিকে যাচ্ছি, আর উল্টো দিক থেকে আরেকটা স্কুটি আসছে, পাড়াটার জায়গাটা আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না যে ওই জায়গাটা কে কোন জায়গাটা বলে, না শক্তিগড়টা একটু পার করে জাস্ট, তো ওই দিক থেকে একটা স্কুটি আসছে। তো রীতিমতো একজন মহিলা সেই স্কুটি চালাচ্ছিলেন, তাও উইদাউট হেলমেট যাকে। তো এবার তার স্কুটির সামনে তার ছোটো বাচ্চা, একটা সময় আমিও আমার ছেলেকে ওইভাবেই সামনে দাঁড় করে নিতাম, কিন্তু যেহেতু এখনও অনেকটা লম্বা হয়ে গিয়েছে, সামনে দাঁড় করালে কিছু দেখা যায় না, তো সেজন্য ওকে পেছনে বসাই। তো যাই হোক, বাচ্চাটার যে দাঁড়িয়েছিল সামনে, তার মোটামুটি হার্ডলি হবে 3.5 থেকে 4 বছর বয়স, দেখে যা মনে হলো, মানে আমি ওইটুকু, মানে আমি রাস্তা স্ট্রেট রাস্তায় যাচ্ছি, ও আমার দিকে আসছে, সেইটুকুতে যতটুকু দেখে মনে হলো। সবথেকে বিষয় যেটা অবাক করা লাগলো সেটা হলো গিয়ে রাস্তার মাঝখানে তার মা স্কুটি চালিয়ে যাচ্ছে, তার সঙ্গে তার বাচ্চা, কিন্তু সে তার বাচ্চার হাতে দিয়ে রেখেছিল মোবাইল। মানে মা গাড়ি চালাচ্ছে আর সে তার ছেলেকে দিয়ে রেখেছে মোবাইল, ছেলেই ছিল মেবি হয়তো, সে যাই হোক, ছেলে মেয়ে যাই হোক, কিন্তু সে তার বাচ্চাকে দিয়ে রেখেছে মোবাইল, সে মোবাইল ধরে মোবাইল দেখছে, মানে গাড়ির কোনো কিছু সাপোর্ট কিছু একটা ধরেনি, সে তার মোবাইল দেখছে। এবার আমার, আমি যদি মানে পথ চলতি অবস্থায় থাকতাম, মানে হেঁটে হেঁটে হয়তো পার হচ্ছি বা কিছু হচ্ছি, তাহলে আমি অবশ্যই সেটার ভিডিও করতাম, কিন্তু যেহেতু আমি রানিং কন্ডিশনে ছিলাম, মানে গাড়িতে ছিলাম, তো আমি গাড়িতে, আমি গাড়ি দাঁড় করাবো, ব্যাগ থেকে মোবাইল বের করবো, ততক্ষণে সে আমাকে পাস করে চলে যাবে, তো সেই জন্য হয়নি। বাট জিনিসটা এত অদ্ভুত, মানে এত উইদাউট হেলমেট সে গাড়ি চালাচ্ছে, তারপরে সে তার বাচ্চাকে সামনে রেখেছে, কোনো সাপোর্ট নেই, তার বাচ্চা কোনো কিছু ধরে রাখেনি, বাই চান্স কোনো কারণে যদি তাকে ব্রেক চিপতে হয়, তাহলে তো সবার প্রথমে মানে গাড়িটা যেভাবে দাঁড়াবে তাতে যে তার বাচ্চার মাথার মধ্যে যে তার ব্যথা লাগবে, বা সে যে মানে ব্যথা, শুধু ব্যথা না, তার মাথা ফেটে যেতে পারে, তার অনেক রকমের সমস্যা হতে পারে, কারণ সে কোনো সাপোর্ট না দিয়ে গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, আর তার হাতে রয়েছে মোবাইল, আর সে সেটাকে চালাচ্ছে, মানে সে সেটাকে চালাচ্ছে। বাড়িতে আজকালকার বাচ্চারা মোবাইল ছাড়া কিছু বোঝেই না, এটা হচ্ছে সত্যি কথা, বাচ্চারা মোবাইল ছাড়া বোঝেই না। যেরকম আমার ছেলে একটা সময় এরকম হয়েছিল যে সে এত বেশি মোবাইল দেখতো, হয় টিভি, বিশেষ করে সম্ভবত লকডাউনে তার এই অভ্যাসটা হয়েছিল, হয় টিভি নয় মোবাইল, টিভি অফ হচ্ছে তো মোবাইল চলছে, মোবাইল অফ হচ্ছে তো টিভি চলছে, এই একটা জায়গাতে দাঁড়িয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তাকে চেষ্টা করেছি, তো যাই হোক, এখন অবধি এখন এরকম হয়েছে যে আমার মোবাইল যদি কোনো সময় পড়েও থাকে, সে আমার মোবাইলে কখনো হাত দেয় না, কখনো হাত দেয় না, যদি কখনো কোনো প্রয়োজন পড়ে সে আমাকে বলে মা তুমি আমাকে একটু মোবাইল দেবে নাকি, আমি এটা দেখবো ওটা দেখবো। আর হচ্ছে বাড়ির আদার্স মেম্বার তাদের কাছেও কিন্তু সে মোবাইল কখনো দেখে না, হঠাৎ হঠাৎ কখনো, যদি হয়তো আমরা কোনো সিনেমা দেখছি বা কিছু দেখছি, সে হয়তো কিছু বানাবে, তখন হয়তো তাকে আমরা মোবাইলটা দিয়ে যাই, ঠিক আছে তুমি এটা বানাও, আর্ট ক্রাফট ক্রাফট যেরকম এরোপ্লেন, কাগজ দিয়ে এরোপ্লেন বানানো, এই বানানো সেই বানানো, সেই ক্ষেত্রে সে মোবাইলটাকে নিচ্ছে, আর খুব কম সময় আমরা তাকে দেখতে দিই মোবাইলটা, যে ঠিক আছে দেখো। কিন্তু অদ্ভুত বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে আজকালকার মাদেরকেই বলবো, কারণ মারাই অত ছোটো বাচ্চাদেরকে হ্যান্ডেল মারাই করে, তো সেই কারণে অত ছোটো বাচ্চাকে মোবাইল এর আসক্তি করে দেওয়া, ঠিক আছে আসক্তি করছে করছে, ঘরে তো করছে করছে, রাস্তায় বেরিয়ে গাড়ি চালাতে চালাতে বাচ্চা মোবাইল দেখছে, মানে
কোন লেভেলে বাচ্চার মানে মোবাইলের প্রতি আসক্তি হয়েছে, মানে মোবাইল ছাড়া সে কিছুই বুঝতে পারছে না, যে রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে। আর বাচ্চার তো দোষ নেই, বাচ্চা কিছুই জানে না, বাচ্চা কিছুই বোঝে না, বাচ্চাকে যেইভাবে বানানো হবে, যেইভাবে বোঝানো হবে, সে সেইভাবেই বুঝবে। তো তার মায়ের কোনো কোনো মিনিমাম সেন্সটুকু নেই যে আপনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন আর আপনার বাচ্চার কোনো প্রোটেকশন নেই, আপনি বাচ্চাকে ওইভাবে ট্রাভেল করাচ্ছেন, এক তো স্কুটিতে সামনে দাঁড় করিয়েছেন, তারপরে পরাননি কোনো হেলমেট, নিজে পড়েছেন হেলমেট, আপনি বাচ্চাকে হেলমেট পরাননি, তারপরে বাচ্চাকে আবার বলেননি যে ঠিক আছে তুমি সামনে এইভাবে ধরবে যাতে কোনো সময় কোনো অসুবিধা শক্ত করে ধরবে, তুমি বাচ্চাকে হাতের মধ্যে মোবাইল দিয়ে রেখেছো। মানে অদ্ভুত মা, অদ্ভুত মা। মানে আমি দেখে আসার পর থেকে না, আমি আমি মানে ব্যাপারটা দেখার পর থেকে মানে অদ্ভুত একটা মানে আমার মধ্যে ব্যাপারটা হচ্ছে যে মানে কী করে হয় এতটা এতটা ডেসপারেটলি মারা কী করে হয়। প্রচুর মা এরকম হয়তো রয়েছে যারা হচ্ছে বাচ্চাদেরকে এক তো নিজেদের কার্য সুবিধার্থে মোবাইল দিয়ে বসিয়ে রাখে, আর তারপরে বাচ্চারা বিভিন্ন ধরনের বায়না করে মোবাইল নিয়ে, আর বলে যে আমার ছেলে মোবাইল ছাড়া খায় না, আমার ছেলে মোবাইল ছাড়া দেখে না। আরে মোবাইলটা দিয়ে জীব, আমি যেরকম একটা সময় বুঝি, আমি যেরকম নিজে মাঝে মাঝে বুঝি যে আমি হয়তো একটু বেশি মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে, সারাক্ষণ কিছু নেই, কোনো কাজ নেই, তবে একবার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব মানে একের পর এক বন্ধ করছি চালাচ্ছি, বন্ধ করছি চালাচ্ছি, তো বাচ্চাদের উপরে কী এফেক্টটা পড়ছে। ঠিক আছে বাড়িতে মোবাইল দিচ্ছি দিচ্ছি, গাড়ি চালাতে চালাতে মোবাইল। তা এর আগেও একদিন কা আমি আমার হাজব্যান্ড শিলিগুড়িতে একটা কাজে গিয়েছিলাম, তখনও দেখি সেম স্কুটিতে করে মা যাচ্ছে, পেছনে তার বাচ্চাকে বসিয়েছে, তার বাচ্চা যথেষ্টই বড়, দেখে মনে হয়েছিল 6-7-8 পরে, তার বাচ্চা পেছনে বসে বসে মোবাইলে গেম খেলছে। মানে আমি জানি না আমার চোখে এই সমস্ত কিছু পড়ে নাকি অনেকের লোকেরই চোখে এই সমস্ত কিছু পড়ে, কিন্তু তারা কিছু বলে না। তো বলি প্লিজ, মানে বাচ্চাদেরকে এতটা বেশি মোবাইল দেওয়ার কোনো মানে হয় না, তারা বাচ্চা, তারা জানে না মোবাইল জিনিস ঠিকই, আমরাই তাদেরকে শেখাই যে আছে না মোবাইল দেখো, তুমি এটা দেখো ওটা দেখো, হ্যাঁ তারপরে গিয়ে তাদের এই অবস্থা, তারপরে আমরাই তাদেরকে দোষারোপ করবো, বাচ্চা আমার বাচ্চা এই শিখেছে, আমার বাচ্চা ওই শিখেছে। আরে কোথার থেকে শেখে নিয়ে, আপনি শিখিয়েছেন তাই শিখেছে। তো আমি বুঝতে পারি না যে আমার চোখে এই সমস্ত কিছু পড়ে কি না। তো এবার অনেকেই অনেকেই হয়তো ভাববে যে তোমার ছেলে দেখে না মোবাইল, না আমার ছেলে দেখে না, সত্যিই আমার ছেলে দেখে না, আমার ছেলে রাস্তাঘাটে গিয়েও কোথাও মোবাইল দেখে না, আর মোবাইল দেখার কথা বায়নাও করে না, সত্যিও বায়না করে না। ওকে আমরাই মাঝে মাঝে একটু দিই মোবাইল দেখতে যে নাও দেখো, ও কখনো বায়না করে না। ও একটু বায়না করে সেটা হচ্ছে কি সিনেমা দেখার, মানে ওর সিনেমা দেখতে ওর এত ভালো লাগে যে ও সারা দিনে অন্তত একটা সিনেমা দেখবেই দেখবে, তো ও ওই সিনেমা দেখাটারই বায়না করে। আর সেই কারণে আমরা ওকে, ওর বাবা সব সিনেমা কার্টুন যে অ্যানিমেটেড সিনেমাগুলো রয়েছে সেগুলো সব ডাউনলোড করে ওকে দেখানো হয়, আর কখনো কখনো সিনেমা হলে নিয়ে গিয়ে ওকে সিনেমা দেখানো হয়, কিন্তু সেটা সবসময় না, বছরে হয়তো একটা কি দুটো এরকম সিনেমা দেখানো হয়। আদারওয়াইজ ও সিনেমা দেখতে বেশি ভালোবাসে, তো সেই জন্য আমরা ওকে সিনেমাটাই দেখি, সারাদিনে একটা সিনেমা ও দেখে, পড়াশোনা শেষ করে টিউশন পড়ে এসে হয়তো মাঝখানে আধা ঘন্টা এক ঘন্টার ব্রেক যখন থাকে তখন সে সিনেমা দেখে, তো মোবাইলটা খুব একটা দেখে না। তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো যে এইভাবে বাচ্চাদেরকে মোবাইলটা দিয়ে, এক তো রাস্তাঘাটে এত রিক্স নিয়ে কী করে মারা পারে সেই জিনিসগুলো করতে, আমার তো কোনো মানে কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই। তো যাই হোক, আমার এই কথাগুলি বলার ছিল যে চেষ্টা করবেন যে বাচ্চাকে, ঠিক আছে বাড়িতে যেটুকু মোবাইল দিচ্ছেন দিচ্ছেন, কারণ অন্যের বাচ্চাকে নিয়ে বেশি কিছু বলতে গেলে তখন বলবে আমার বাচ্চাকে আমি দিচ্ছি আপনার কি, না আমার কিছুই না, যা ক্ষতি হওয়ার আপনার বাচ্চারই হবে, বাট আমার চোখে পড়লো, আমার খারাপ লাগলো, আমার ভীষণ বিরক্তিকর, খারাপ না আমার ভীষণ বিরক্তিকর ব্যাপার লাগলো যে তার মার কোনো মানে লিটারালি কোনো সেন্স নেই, মানে স্কুটিতে এইভাবে বাচ্চাকে বসিয়ে নিয়ে যাচ্ছে, কোনো সেফটি নেই, বাই চান্স যদি কোনো কারণে কিছু হয়ে যায় বলতে হয় না, কারণ স্কুটিটা অ্যাকচুয়ালি ভীষণ রিস্কি একটা জিনিস, আমি নিজেও খুব সাবধানে চালাই, আর ছেলেকে নিয়ে গেলে তো আমি আরও বেশি খুব সাবধানে চালাই, কারণ ওর চাকা ভীষণভাবে স্কিড করে, তো যারা স্কুটি চালায় তারা খুব ভালো করেই জানে। তো তার মায়ের মানে ওই বাচ্চার মায়ের কোনো মানে ওই ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথাই নেই যে আমার বাচ্চা মানে বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায়, আর এক তো সামনে সে যদি তার যদি ধাক্কা লাগে, বাই চান্স যদি কোনো সে ব্রেক চেপে ধাক্কা লাগে, তার প্রথমে গিয়ে মাথাটা ঠুকবে সেই স্কুটির যে বোর্ডটা থাকে সামনে, যে হ্যান্ডেলের বোর্ডটা থাকে সেটার মধ্যে গিয়ে তার মাথা ঠুকবে, আর তারপরে তো জানা বোঝাই যাচ্ছে কী হতে পারে না হলে। তো সেই জন্য বলবো একটু সিকিউরিটি নিন, এক তো হেলমেট পরান, আর দ্বিতীয়ত রাস্তাঘাটে ওইভাবে গাড়ি চালাতে চালাতে বাচ্চাকে মোবাইল দেওয়ার কোনো মানে হয় না, ওইটুকু সময় বাচ্চাকে বলুন রাস্তাঘাটের অনেক কিছু দেখার থাকে সেগুলো দেখতে, কারণ বাইরে অনেক কিছু দেখা আছে, মোবাইলের বাইরেও মাথাটা তুললেও অনেক কিছু দেখা যায়, তো রিকোয়েস্ট করছি আমি সেটাই। আর প্লিজ
কেউ ওই আজে বাজে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যদি ভালো লাগে তাহলে, যদি তোমাদের মাথায় এই ব্যাপারটাকে নিয়ে কোনো কিছু থাকে তাহলে কমেন্ট করতে পারো। তো চলো টাটা।